মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধের দাবি সংসদে। সংসদে বিরোধী দল জাতীয় পার্টির জাবা সংসদ সদস্য ডাক্তার রুস্তম আলী ফিরোজি অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা হলেও সিন্ডিকেটের কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তিনি মালয়েশিয়ার কর্মী পাঠানোর ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সব এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ উন্মুক্ত করার দাবি জানান। রোববার 26 জুন জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার পরেও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এ নিয়ে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। তারপরে সব কিছু হওয়ার পর এখানকার বাংলাদেশি মন্ত্রী বারবার ওখানে গেলেন। তাদের মালয়েশিয়ার মানসম্পদ মন্ত্রী বললেন, আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানান, আমরা নেব। বিরোধী দলীয় এই সদস্য বললেন, আমাদের দেশ থেকে বারবার সফর করেও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সিন্ডিকেটের কারণে। কয়েকটি বিশেষ গোষ্ঠীকে আমরা যদি সুযোগ দেই তাহলে দাম বেড়ে যাবে। এখন মালয়েশিয়ায় যাওয়া যায় 1,25,000 টাকা থেকে 1,50,000 টাকায়, কিন্তু পরে লাগবে 3 থেকে 4 লাখ টাকা। আমাদের দেশে নিম্নবিত্ত সাধারণ মানুষ কীভাবে এই টাকা সংগ্রহ করবে? মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, সবাইকে ছেড়ে দিন, তাদের সঙ্গে আলোচনা করুন, অল্প টাকায় যাওয়ার ব্যবস্থা করুন, দেশের মানুষ এটাই চায়। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাই। সাধারণ ঘরের সন্তানরা মালয়েশিয়ায় গেলে রেমিটান্স আসবে, এমন মন্তব্য করে তিনি বলেন, এতে অর্থমন্ত্রীর অর্থনৈতিক ভাণ্ডার সমৃদ্ধি হবে, দেশের মানুষের কর্মস্থান হবে, আয় বাড়বে এবং বেকারত্ব দূর হবে। তাই সাধারণ মানুষ যাতে মালয়েশিয়ায় যেতে পারে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।